বিভিন্ন হোটেলও রয়েছে নানা আয়োজন। এই মুহূর্তে সোনারগাঁও হোটেলে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছি তার কাছে। পাঁচতারকা হোটেলগুলোতেও কিন্তু এখন আনন্দ মুখর পরিবেশ চলছে। আমরা এখন যে অভিজাত হোটেলটিতে রয়েছি রাজধানী, ঠিক সেখানে শিশুদের জন্য নানা আয়োজনের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু এখানে সান্তা ক্লজ সহ বিভিন্ন আয়োজনে তারা যে সাজিয়েছেন এটা বেশ উপভোগ করছেন যে শিশুরা। এবং আমরা দেখতে পাচ্ছি পাশেই কিন্তু শিশুদের জন্য যে লাইভ গানের আয়োজন করা হয়েছে, এবং গানের পাশাপাশি এখানে সান্তা ক্লজ সহ বাঘের চিত্র আঁকা হয়েছে, এবং বাঘের যে অবয়ব, বাঘ সেজেছেন একজন, একজন সেজেছেন রয়্যাল বেঙ্গল টাইগার, একজন জোকার সেজেছেন, এবং এর পাশাপাশি কিন্তু শিশুরা সবকিছু মিলিয়ে খুব আনন্দ মুখর পরিবেশে যে বড়দিনের আয়োজন সেটা উপভোগ করছেন। এর আগে তারা কিন্তু, যারা এখানে খ্রিস্ট ধর্মাবলম্বী আছে, তারা কিন্তু চার্চের মধ্যে গিয়ে তাদের যে প্রার্থনা সেটা সম্পন্ন করেছেন, এবং এখন তারা সম্পূর্ণভাবে কিন্তু তাদের যে অভিভাবক আছেন অভিভাবকদের সাথে নিয়ে আনন্দ উদযাপন করছেন। এবং এখানে যারা শিশুরা আছেন তারা আজকে আমরা এখানে আসার পর থেকে দেখছি যে অনেক আনন্দ উদযাপন করছেন, এবং এর পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের রোলার কোস্টার সহ বেশ কিছু আয়োজন করা হয়েছে, এবং চারিদিকে কিন্তু শিশুদের আয়োজন আছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে শিশুদের উল্লাসের জন্য বেশ কিছু প্রায় লম্বা পাওয়ালা বেশ কয়েকজনকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এবং তারা কিন্তু বেশ আনন্দ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে, এবং জাম্পিং স্টেশনও তৈরি করা হয়েছে, এবং এছাড়াও কিন্তু যে গেমিং জোন সহ এবং ছোট্ট শিশুদের থেকে একদম, আমরা এখানে যারা দায়িত্বরত আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন একদম ছোট্ট শিশু যাদের ২ বছর বয়স তাদের থেকে শুরু করে প্রায় ১২ বছর বয়স পর্যন্ত শিশুরা মূলত এখানে এসছেন এবং আনন্দ উপভোগ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু এখানে যারা আছেন তারা মূলত আনন্দ উপভোগ করছেন, এবং শিশুরা মূলত, এই যে আমার পাশে যে দেখতে পাচ্ছেন যে এনারা কিন্তু মূলত ইভেন্ট ম্যানেজার থেকে তাদেরকে নির্বাচিত করা হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি শিশুরা কিন্তু অনেক বেশি আনন্দ করছেন, এবং অভিভাবকরাও বলছে শিশুদের জন্য এই আয়োজনটা অনেক বেশি কাজে লাগবে তাদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য। এই ছিল মূলত রাজধানীর মূলত অভিজাত হোটেল থেকে আমার কাছে সর্বশেষ বড়দিন উদযাপনের খবর নিয়ে। আমরা সরাসরি ছিলাম রাজধানীর একটি হোটেলে।